আজকে আমরা সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি পড়ব। আমরা সবাই জানি নিষেক মানে কি। যৌন জননে পুংগ্যামেট বা পুংজনন কোষ, স্ত্রী গ্যামেট ও স্ত্রী জনন কোষের মিলন, আর তাতে তৈরি হয় জাইগোট। হ্যাপ্লয়েড পুংগ্যামেট, হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেট মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। আর জাইগোটই হলো প্রথম কোষ যা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ভ্রূণ গঠন হয় এবং বিকশিত হয়, একটি শিশু প্রাণী বা চারা গাছে পরিণত হয়। এটা আমরা পরবর্তীকালে আগে আমরা জেনেছি। তো সপুষ্পক উদ্ভিদের যে নিষেক, তাতে আমি প্রথম যেটা বলতে চাই সেটা হলো যে পরাগরেণ কোথায় উৎপন্ন হয়। আমরা সবাই জানি যে ফুল হচ্ছে উদ্ভিদের জননাঙ্গ। পুংকেশরের পরাগধানীর ভেতরে ডিপ্লয়েড রেণু মাতৃকোষ থাকে। মিয়োসিসে পড়েছেও সেই রেণু মাতৃকোষ মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পরাগ রেণু উৎপন্ন করে, এবং ডিম্বাশয়ের ভেতরে থাকে ডিম্বক, ডিম্বকের ভেতরে থাকে ভ্রূণস্থলী এমব্রায়ো স্যাক, তার ভেতরে থাকে স্ত্রী জনন মাতৃকোষ। আর এই স্ত্রী জনন মাতৃকোষ ডিপ্লয়েড মিয়োসিস প্রক্রিয়ায় ডিপ্লয়েড স্ত্রী জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন করে। এই যে ডিম্বক, তার ভ্রূণস্থলীর ভেতরে যে ডিম্বকের মধ্যে যে ভ্রূণস্থলী, তার ভেতরে আটটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়, এবং তার অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাসটা কেমন হয়, ডিম্বক রন্ধ্রের দিকে তিনটি, ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে তিনটি, মাঝখানে দুটি, এই তিন তিন দুই, মোট আটটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশেষভাবে বিন্যস্ত হয়। ডিম্বক রন্ধ্রের দিকে থাকে ডিম্বাণু এন হ্যাপ্লয়েড, এবং তার সঙ্গে দুটি সহকারী কোষ। এই সহকারী কোষকে বলা হচ্ছে কম্পেনিয়ন সেল বা সাইনার্জিকস। আর ঠিক তার বিপরীত দিকে তিনটি অ্যান্টিপোডাল সেলস প্রতিপাত কোষ সমষ্টি, আর মাঝখানে দুটো থাকে হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়াস এন আর এন। এই দুটো জুড়ে গিয়ে এন প্লাস এন টু এন নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস তৈরি করে। এই হলো ডিম্বকের ভ্রূণস্থলীর ভেতরটা। এবার যখন কোনো পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, গর্ভমুণ্ডে পড়ার পর গর্ভমুণ্ডের রসকে শোষণ করে, তখন পরাগরেণুর ভেতরে দুটো নিউক্লিয়াস, একটা জনন কোষাধার নিউক্লিয়াস আর একটি নালিকা নিউক্লিয়াস উইথ সাইটোপ্লাজম, ডিম্বক রন্ধ্র দিয়ে একটা নালি বের হয়ে আসে। এটাকে নাম পরাগ নালিকা বা পোলেন্টিউ, যেটা গর্ভদণ্ড ফাঁপা, তার মধ্য দিয়ে ডিম্বাশয়ের ডিম্বকের ভ্রূণস্থলীর দিকে যায়। এটাকে আমরা কেমোট্রপিক চলন বলি। এবং এই পরাগরেণুর থেকে তৈরি হওয়া পরাগ নালিকা ডিম্বক রন্ধ্র মানে এ দিয়ে পরাগ নালিকা সোজা চলে যায় গর্ভদণ্ড দিয়ে ডিম্বাশয়ের ডিম্বকের ভ্রূণস্থলীর দিকে। এবার যাওয়ার সময় সামনে থাকে নালিকা নিউক্লিয়াস আর পেছনে থাকে জনন কোষাধার নিউক্লিয়াস। জনন কোষাধার নিউক্লিয়াস এবারে ভেঙে যায়, দুটো হ্যাপ্লয়েড পুংজনন কোষ বা পুংগ্যামেট উৎপন্ন করে। এবার পরাগ নালিকা ডিম্বকে প্রবেশ করবে। ডিম্বকে প্রবেশ করার তার তিনটে পথ। এক, ডিম্বক রন্ধ্র। যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তাকে বলে পোরোগ্যামি। ডিম্বক মূল, দুই, ডিম্বক মূলকে ইংরেজিতে বলে চ্যালাজা। ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করে তখন তাকে বলে চ্যালাজোগ্যামি। আর ডিম্বক ত্বক ভেদ করে যদি প্রবেশ করে তখন তাকে বলে মেসোগ্যামি। যাই হোক, যখন পরাগ নালিকা ডিম্বকের ভেতরে প্রবেশ করল, পরাগ নালিকার অগ্রভাগটা
ভ্রূণস্থলীয় উৎসেচকের ক্রিয়ায় দ্রবীভূত হয়ে গেল। নালিকা নিউক্লিয়াসে দুটো পুংগ্যামেট নিক্ষিপ্ত হলো ডিম্বকের ভ্রূণস্থলীর মধ্যে, নালিকা নিউক্লিয়াসটা গেল নষ্ট হয়ে, আর দুটো পুংগ্যামেটের একটি স্ত্রীগ্যামেটকে সঙ্গে মিলিত হলো, জাইগোট তৈরি করলো ডিপ্লয়েড, এন প্লাস এন টু এন জাইগোট। আর দ্বিতীয় পুংগ্যামেট এন, যে নির্ণীত নিউক্লিয়াস টু এন ছিল, তার সাথে মিলিত হয়ে এন প্লাস টু এন থ্রি এন ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস তৈরি করবে। যারা সস্যল সপুষ্পক মুক্তবীজী সস্যল উদ্ভিদ, তাদের ক্ষেত্রে এই রকম দুবার নিষেক হলো। প্রথম নিষেকটাকে বলা হচ্ছে প্রকৃত নিষেক, পুংগ্যামেট স্ত্রীগ্যামেটের মিলন, ডিপ্লয়েড গাইগোট তৈরি করা। আর দ্বিতীয় নিষেকটা শুধু সস্যল উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অসস্যল উদ্ভিদের ক্ষেত্রে দ্বিতীয় পুংগ্যামেটটি নষ্ট হয়ে যায়, তার ফলে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে সস্য নিউক্লিয়াস গঠন করতে পারে না, তারা অসস্যল হয়। এইবার ডিম্বাশয় অক্সিজেনের সক্রিয়তা বৃদ্ধি পায়, ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বকটি বীজে পরিণত হয়। আমরা পড়েছি বীজের মধ্যে ভ্রূণ থাকে, এই ভ্রূণ ভবিষ্যতের চারাগাছ, পরিমিত আলো, উষ্ণতা, জল, অক্সিজেন, আভ্যন্তরীণ হরমোন, উৎসেচক, প্রোটোপ্লাজম প্রভৃতি শর্ত, জিন, সব কিছু যদি সঠিক পায় অঙ্কুরিত হবে, চারাগাছ উৎপন্ন হবে এবং ভ্রূণমূল, ভ্রূণমুকুল, ভ্রূণমূল থেকে আমরা সবাই জানি প্রধানমূল, আর ভ্রূণমুকুল থেকে তৈরি হবে বিটকতন্ত্র। অর্থাৎ নিষেকের পূর্বে যা ডিম্বাণু, নিষেকের পরে তা ভ্রূণ, নিষেকের পূর্বে যে ডিম্বক, নিষেকের পর তার বীজ, নিষেকের পূর্বে যে ডিম্বাশয়, নিষেকের পর তার ফল, ডিম্বাশয়ের প্রাচীর ফলতকে পরিণত হয়। এইভাবে সপুষ্পক গুপ্তবীজী সপুষ্পক সস্যল উদ্ভিদে দ্বি নিষেক লক্ষ্য করা যায়। অলরেডি ছবিটা পাঠিয়ে দিয়েছি, তোমরা ছবিটা দেখে নাও, পড়ে নাও, পরে প্রশ্ন কর। অঙ্গজ বংশবিস্তার, যে জনন পদ্ধতিতে কোনো জীবদেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যদি মাইটোসিস বিভাজনের মাধ্যমে নতুন অপত্য জীবদেহ গঠন করে তাকে অঙ্গজ বংশবিস্তার বলে। তবে এই দেহ বা দেহাংশ মূল হতে পারে, কাণ্ড হতে পারে, পাতা হতে পারে, কিন্তু জননাঙ্গ নয়। এবং এক্ষেত্রে অযৌন জননের মতো অঙ্গজ জননে আমরা জনিত্রী জীব থেকেই অপত্য জীবের সৃষ্টি হয়, এখানে কোনো গ্যামেট তৈরি হবে না। এখানে একটা মাত্র জীবের প্রয়োজন হয়, একে বলে ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন। এবং এক্ষেত্রে নতুন যে অপত্য জীব সৃষ্টি হবে তাদের কোনো প্রকরণ হবে না, তারা নতুনভাবে নতুন বৈশিষ্ট্য পাবে না, বিশুদ্ধতা বজায় থাকবে, অপত্য জীবে জিনগত বৈচিত্র্য লক্ষ্য করা যাবে না, এটা একটা মাথায় রাখতে হবে। এই অঙ্গজ জনন বা অঙ্গজ বংশবিস্তার দুপ্রকার, প্রাকৃতিক এবং কৃত্রিম। আমি অলরেডি ছবি পাঠিয়েছি, যেমন মূলের সাহায্যে মূলে অস্থানিক মূলজমুকুল সৃষ্টি করে, যেমন রাঙা আলু, মিষ্টি আলু, অনুকূল পরিবেশ, কারণ সেখানে খাদ্য জমা থাকে, কন্দাল মূল, এবং অস্থানিক মুকুল অঙ্কুরিত হয়ে বিকশিত হয়ে নতুন গাছ তৈরি করতে পারে। বাড়িতে আপনাকে ডালিয়া গাছ আছে, ট্যাপিওকা, শতমিলি, এদের ক্ষেত্রেও এরকম প্রাকৃতিক অস্থানিক মুকুলের মূলে মূলজ মুকুলের সাহায্যে বংশবৃদ্ধি করতে লক্ষ্য করা যায়। সিলেবাসে মিষ্টি আলু বা রাঙালু আছে। আবার পরিবর্তিত ভূনিম্নস্থ কাণ্ড, বায়বীয় কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যেও অঙ্গজ জনন সম্পন্ন হয়। যেমন আমাদের সিলেবাসে আছে কচুরিপানা, ছবিটা পাঠিয়েছি, অর্ধবায়বীয় কাণ্ড, হ্রস্বধাবক, সর্বধাবক, তোমরা জানো জলের উপরে ভাসে, ডাঁটির মতো একটা অংশ, স্পঞ্জি, হ্যাঁ, এদের নিম্নাংশ থেকে অস্থানিক মূল বেরোয়, এটা খর্বাকার স্থূল হয়, এবং কচুরিপানা, টোপাপানা, বড়পানা যেগুলোকে বলা হয়, তারা এই হ্রস্বধাবকের সাহায্যে মাতৃ উদ্ভিদ দেহ থেকে অপত্য দেহ তৈরি করতে পারে। পাতা, যেমন তোমরা সবাই জানো পাথরকুচি, তার পাতার কিনারা থেকে মুকুল জন্মায়, পত্রাশ্রয়ী মুকুল। এবং এই মুকুল এমন হতে পারে, পত্রাশ্রয়ী মুকুল, একটা পাতা ঝুলে আছে, তার থেকে গাছ হয়ে যাচ্ছে, মাটির সংস্পর্শে গাছ হয়ে যাচ্ছে। আবার বিগুনিয়া বলে একটা গাছ আছে, পাতার শিরা থেকে, মধ্যশিরা থেকে গাছ বেরোয়,
অস্থানিক মুকুল হয়, তাকে বলে পত্রাশ্রয়ী মুকুল। তাহলে এই তিনটে হলো প্রাকৃতিক অঙ্গজনন। এবার কৃত্রিম অঙ্গজনন, আমরা জানি যে কৃত্রিম প্রক্রিয়ায় যদি কোনো উদ্ভিদের কোনো দেহাংশ সেটাকে যদি কাজে লাগানো হয়, তাকে হাত থেকে অপত্য তৈরি করা হয়, তাহলে একদম এক্স্যাক্টলি দ্য সেম জেনেটিক্যাল কনফিগারেশন, জিনগত সংযুক্তি একই থাকবে, এইভাবে আমরা একই বৈশিষ্ট্যের কিছু নির্বাচিত অসংখ্য বৈশিষ্ট্যযুক্ত, একই রকম সাদৃশ্যযুক্ত, বহিরাকৃতিযুক্ত, জিনগত সাদৃশ্যযুক্ত অনেক উদ্ভিদ একসাথে তৈরি করতে পারবো। খুব কম সময়ে আমরা উৎপাদন করতে পারবো। ছোটো ছোটো ডাল কেটে নিলাম, একটা গোলাপ গাছের ডাল ছোটো ছোটো টুকরো করে নিলাম, প্রত্যেকটা ডালকে কৃত্রিম অক্সিজেন সলিউশন বা অক্সিজেনের মধ্যে ডিপিং করে কাটিং পোর্শনটাকে আমরা যদি সংরক্ষণ করি, তার থেকে একসাথে একই গাছের অনেক চারা কম সময়ে উৎপাদন করতে পারবো। ঠিক আছে, এক্ষেত্রে দ্রুত ফুল ফল উৎপাদনকারী গাছ আমরা উৎপন্ন করতে পারি, এটাকে কৃত্রিম অঙ্গজনন বলে। আমাদের সিলেবাসে শাখা কলম, যাকে আমরা কাটিং বলি। কাটিং মানেটা কি? কোনো উদ্ভিদের পরিণত কাণ্ড বা মূল বা পাতা কেটে সেটাকে যদি উপযুক্ত পরিবেশে মাটিতে রোপণ করে দিই, সেই যে অঙ্গাংশ তার থেকে একটা অপত্য উদ্ভিদ তৈরি হতে পারে। আমরা পড়েছিলাম কৃত্রিম শাখা কলমের ক্ষেত্রে, যে আমরা যখন সিনথেটিক হরমোন পড়েছিলাম, আইএ, আইবিএ, এনএএ, সেখানে আমরা দেখেছি যে কাটা অংশ কর্তৃত করে তিন চারটে পর্ব থাকবে, ডাল কেটে পরিণত ডাল সেটাকে কেটে তাকে যদি অক্সিজেন সলিউশন দিয়ে দেওয়া যায়, তাহলে সেখানে দ্রুত অস্থানিক মূল পর্ব থেকে নির্গত হচ্ছে, কাক্ষিক মুকুল বিকশিত হচ্ছে, শাখা প্রশাখা সমন্বিত পূর্ণাঙ্গ গাছের সৃষ্টি হচ্ছে, লেবু, কমলা লেবু, তেঁতুল গাছ তাদের মূল থেকে কাটিং হয়, আবার আখ গাছ, জবা গাছ, গোলাপ গাছ, চা গাছ তাদের কাণ্ড থেকে কাটিং হয়, পাথরকুচি বিগুনিয়ার কথা একটু আমরা জানি, সেখানে পাতার থেকে কাটিং করে আমরা কৃত্রিম হরমোন প্রয়োগ করে শাখা কলম করতে পারি। আর একটা পদ্ধতি হচ্ছে গ্রাফটিং করা, জোর কলম করা, অর্থাৎ দুটো কাণ্ড লাগবে, মুকুল লাগবে। আমরা সবাই জানি যে দ্বিবীজপত্রী উদ্ভিদে গ্রাফটিং করা যাবে, কারণ দ্বিবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজক কলা থাকে, তাই দুটো গাছের মধ্যে জোড়া লাগানোর ক্ষেত্রে এই কৃত্রিম পদ্ধতিতে ক্যাম্বিয়াম গৌণ ভাজক কলা একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করবে। সে আম হোক, জাম হোক, কাঁঠাল হোক, আপেল হোক, পেয়ারা হোক, পাইন হোক, এরকম বিভিন্ন ধরনের গাছ আছে দ্বিবীজপত্রী যেখানে এই গ্রাফটিংগুলো করা হয়। একই গণের দুটো ভিন্ন প্রজাতির গাছের শাখা জোড় দেওয়া যেতে পারে, যার মূলযুক্ত গাছ তাকে আমরা বলবো স্টক, এটা অনুন্নত মানের। আর একটা উন্নত মানের যে উদ্ভিদাংশ যেটা জোড়া হবে তাকে আমরা বলি সিওন। সিওন হচ্ছে স্টকের চেয়ে উন্নত মানের, এবং স্টক এবং সিওনকে সুনির্দিষ্টভাবে কেটে সেখানে কৃত্রিম অক্সিজেন দিয়ে তাকে যদি ভালো করে জায়গাটাকে খড় কাদা মাটি দিয়ে মুড়ে দেওয়া যায় এবং সেখানে দ্রুত জুড়ে যাবে ডিউ টু ক্যাম্বিয়াম, এটাকে আমরা বলি গ্রাফটিং পদ্ধতি। এই গ্রাফটিংয়ের দুরকম হয়, বাড গ্রাফটিং আর সিওন গ্রাফটিং। সিওন গ্রাফটিং টেকনিক বললাম, আমরা যদি উন্নত মানের সিওন প্রয়োজন, স্টক সেও রোগ প্রতিরোধক্ষম হবে, পেস্ট কন্ট্রোলড হবে, এবং এই স্টক আর সিওনকে জোড়া লাগিয়ে আমরা আপেল গাছ, পেয়ারা গাছ, গোলাপ গাছ, তারপরে জবা গাছ এই সমস্ত গাছের চারা তৈরি করতে পারি, এমনকি বিভিন্ন ধরনের ছোট ছোট ফুল গাছ তারও চারা তৈরি করতে পারি। আর বার্ড গ্রাফটিংটা অসাধারণ, কোনো একটা গাছের ডালের মধ্যে একটা টি টাইপ, একটা বাকলটাকে কেটে টি এর মতো তৈরি করতে হয়, ফাঁক করে নিতে হয়, এবং ওরকমই একটা জবা গাছের গাছ কাণ্ডের বাকলের মধ্যে ফাটল তৈরি করে দিলাম, ছিঁড়ে দিলাম, ছিঁড়ে এবার একটা আর একটা জবা গাছ অন্য কালারের ফুল হয়, তার একটা বাড মানে হচ্ছে মুকুল, আমি সেই ফাঁকের মধ্যে জুড়ে এবার ওটাকে ব্যান্ডেজ করে রেখে দিলাম। এবার কিছুদিনের মধ্যেই দেখা যাবে স্টকের সাথে ওই বাড সিওন বাড়টা জুড়ে যাবে এবং সেখানে চারা বেরিয়ে গাছ বেরিয়ে গেল। তার মানে একই গাছে একাধিক রকমের আমরা ফুল তৈরি করতে পারি, দিস ইজ কল গ্রাফটিং। তাহলে আমরা আজকে শিখলাম যে এইখানে টোটাল অঙ্গজ বংশ বিস্তার। ঠিক আছে, নেক্সট এখন আমরা পড়ব অণু বিস্তারণ
মাইক্রো প্রোপাগেশন। অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন মানেটা কি? এটা একটা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি, যে পদ্ধতিতে কোনো উদ্ভিদের কোষ, কলা বা দেহের কোনো অঙ্গকে পালন করা হয়, টিস্যু কালচার। এবং অপত্য উদ্ভিদ একসঙ্গে অনেক পরিমাণে উৎপাদন করা হয়। এর নীতিটা কি? একটা কোষের মধ্যে একটা ধর্ম হলো টোটিপোটেন্সি, অর্থাৎ একটা কোষের মধ্যে টোটাল যে টোটাল নাম্বার অফ ক্রোমোজোমস আছে, তাতে যে টোটাল নাম্বার অফ জিনস আছে, তার থেকে একটা জীব উৎপন্ন করার ক্ষমতা আছে। তাহলে ওয়ান সেল ক্যান প্রডিউস ওয়ান ইন্ডিভিজুয়াল। এই পদ্ধতিকে বলা হচ্ছে টোটিপোটেন্সি, এই ধর্মটাকে বলা হচ্ছে টোটিপোটেন্সি। এই টোটিপোটেন্সি ধর্মটাকে মানে মাথার মধ্যে রেখে এই মাইক্রো প্রোপাগেশন করা হয়ে থাকে, অণুবিস্তার। মাইক্রো মানে অণু, মানে ক্ষুদ্র, অর্থাৎ কোনো একটা উদ্ভিদের দেহের অংশ, মূলের অংশ, কাণ্ডের অংশ, পাতার অংশ, ছোট অংশকে, তাকে প্রপার কালচার মিডিয়াম। কালচার মিডিয়াম মানে কি? তাতে নিউট্রিয়েন্টস থাকবে, উদ্ভিদের প্রয়োজনীয় পরিপোষক থাকবে, তাতে অক্সিন সাইটোকাইনিন হরমোন থাকবে, এইটার সংমিশ্রণ করে একটা সলিউশন তৈরি করা হয়, একটা কালচার মিডিয়াম তৈরি করা হয়, যাতে ওই ছোট উদ্ভিদাংশ রেখে দিলে বিভাজিত হবে, বিভাজিত হয়ে তার থেকে অপত্য উদ্ভিদ তৈরি করতে পারে। তাই প্রথমে একটা উপযুক্ত সুস্থ সবল তোমার ডিজার্ট, যে উদ্ভিদের চারা তুমি তৈরি করতে চাও, সেরকম উদ্ভিদকে নির্বাচন করতে হবে। তারপর সেই উদ্ভিদের কোনো অঙ্গ, সে মূল হতে পারে, কাণ্ড হতে পারে, পাতা হতে পারে, মুকুল হতে পারে, কোষ হতে পারে, তুমি নির্বাচন করতে হবে, করে সেটা নিউট্রিয়েন্ট সলিউশনে, যেটা এক্ষুনি বললাম যে কর্ষণ মাধ্যম, কালচার মিডিয়ামে তাকে রাখতে হবে। এবং সেখানে রাখলে সেই কোষ, সেই অঙ্গ পালন করলে কোষ বিভাজিত হবে থ্রু দ্য প্রসেস অফ মাইটোসিস, কোষপুঞ্জ তৈরি হবে, তাকে আমরা বলি ক্যালাস, CALLUS। এই ক্যালাস বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেলে তৈরি হয় এমব্রয়েড, আর এই এমব্রয়েড থেকে অসংখ্য ছোট 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 চারা তৈরি হবে, তাকে বলে প্ল্যান্টলেটস। তারপর সেই প্ল্যান্টলেটসগুলোকে আমি আলাদা আলাদা ছোট ছোট টবে স্থানান্তরিত করব মাটিতে, এবং সেটাই চারা গাছ রূপে আমরা ব্যবহার করব। তাহলে তিনটে শব্দ, এক্সপ্ল্যান্ট, এক্সপ্ল্যান্ট মানে যে উদ্ভিদের অংশটিকে কালচারের জন্য পালন করা হলো, ক্যালাস কালচার মিডিয়ামে সেই কোষ থেকে বিভাজনের মাধ্যমে যে কোষপুঞ্জ তৈরি হলো তাকে বলে ক্যালাস, তার থেকে তৈরি হচ্ছে এমব্রয়েড, আর সবশেষে যে ছোট ছোট চারাগুলো তাকে বলা হয় প্ল্যান্টলেটস। তাহলে এই যে পদ্ধতিটা আমরা আজকে করতে চলেছি, তাতে বলছি যে এই মাইক্রো প্রোপাগেশনের সুবিধাটা কি, কারণ উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন একটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যের অসংখ্য চারা দ্রুততার সঙ্গে একসাথে উৎপন্ন করা যায়। আমি যদি যে উদ্ভিদাংশটাকে সংগ্রহ করেছি, নির্বাচন করেছি, সেটা রোগমুক্ত, পেস্ট কন্ট্রোল থাকে, তাহলে আমি রোগমুক্ত অসংখ্য চারা তৈরি করতে পারব। আমরা বীজবিহীন ফল উৎপাদন করার পদ্ধতিতে একে ব্যবহার করতে পারব। আমরা মূল্যবান কাষ্ঠল উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ, ফসলি উদ্ভিদ, তাকে যদি ব্যবহার করি, তাহলে এগ্রিকালচার কৃষিবিদ্যায়, হর্টিকালচার ফল চাষে আমরা ব্যবহার করতে পারব। জিনগত বৈশিষ্ট্যের কোনো তারতম্য হবে না, একই জিনগত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য উদ্ভিদ উৎপন্ন করতে পারবো। আমরা এই পদ্ধতিকে অ্যাপ্লাই করে যে উদ্ভিদগুলো পৃথিবী থেকে লুপ্ত হতে চলেছে, লুপ্ত প্রায় বেশ, তাদের আমরা এন্ডেঞ্জার স্পিসিস বলি, তাদের আমরা সংরক্ষণ করতে পারবো। এবং এই মাইক্রো প্রোপাগেশনকে তাহলে আমরা প্রয়োগ করতে পারি আমরা কোনো ছত্রাক, ব্যাকটেরিয়া প্রভৃতি সংক্রমণ থেকে আমরা গাছকে সুরক্ষিত করতে পারি, কোনো উন্নত মানের সতেজ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন অনেক গাছ উৎপাদন করতে পারি। আমরা দেখি শাল, সেগুন, অর্জুন, বিভিন্ন ধরনের গাছ, কেন লবণাম্বু উদ্ভিদ, সুন্দরী গাছ,
এত সংখ্যায় কমে গেছিল, এত সংখ্যায় কমে গেছে, তাই ওখানে সুন্দরী গাছের কালচার করা হচ্ছে, ওখানে টিস্যু কালচার করে প্রচুর চারা মানুষকে দেওয়া হচ্ছে যাতে কৃত্রিম বনানী তৈরি করতে পারে। বিভিন্ন ওষুধি গাছ, যেটাকে আমরা ভেষজ উদ্ভিদ বলি, মেডিসিনাল প্ল্যান্টস, সর্পগন্ধা, তুলসী, বাসক, নিম, এরকম অনেক ওষুধি উদ্ভিদ আছে যেগুলো থেকে আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন ওষুধ উৎপাদন করা হয়। এদের অসংখ্য চারা যদি আমরা একসাথে কম সময়ে দ্রুত উৎপন্ন করতে চাই, আমরা এই পদ্ধতি মাইক্রো প্রোপাগেশনকে, তাহলে আজ মাইক্রো প্রোপাগেশন। আজ আমরা জনুক্রম, অল্টারনেশন অফ জেনারেশন সম্পর্কে বলি। প্রত্যেক জীবের জীবনচক্রে দুটো দশা, একটা ডিপ্লয়েড রেণুধর জনু, যাকে আমরা স্পোরোফাইটিক জেনারেশন বলি, আর একটা হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু, যাকে আমরা গ্যামেটোফাইটিক জেনারেশন বলি। এই স্পোরোফাইটিক ডিপ্লয়েড ও গ্যামেটোফাইটিক হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক চক্রাবর্তন হয়, একেই আমরা জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন বলি। তো এই জনুক্রম বিভিন্ন রকমের হয়, যেমন হ্যাপ্লোবায়ন্টিক জনুক্রম, হ্যাপ্লয়েড মানে যে জনুক্রমে হ্যাপ্লয়েড অথবা ডিপ্লয়েড যে কোনো একটা দশা প্রধান, অপরটি অপ্রধান, সংক্ষিপ্ত। যেমন তুমি যদি স্পাইরোগাইরা শৈবালে দেখো, তাদের হ্যাপ্লয়েড দশাই প্রধান, ডিপ্লয়েড দশা শুধু জাইগোস্পোরে দেখতে পাওয়া যায়। আবার তুমি যদি মানুষের ক্ষেত্রে দেখো, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দেখো, তাদের ডিপ্লয়েড দশাই হচ্ছে প্রধান, হ্যাপ্লয়েড দশার শুধু গ্যামেটের মধ্যে লক্ষ্য করা যায়। তাই প্রথমটি স্পাইরোগাইরার ক্ষেত্রে হ্যাপ্লন্টিক জনুক্রম, আর দ্বিতীয়টি মানুষ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ডিপ্লন্টিক জনুক্রম। আবার হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয় দশাই যদি মোটামুটি সমান হয়, সমান গুরুত্বপূর্ণ হয়, তখন তাকে বলা হয় ডিপ্লোবায়ন্টিক জনুক্রম। এই ডিপ্লোবায়ন্টিক জনুক্রম ফার্ন, যেটা সিলেবাসে আছে, ড্রাইফটেরিস নামক ড্রাইফটেরিস ফ্লিক্স মাস, এদের লিঙ্গধর গ্যামেটোফাইটিক ফেজ জেনারেশন, রেণুধর যেটাকে আমরা স্পোরোফাইটিক জেনারেশন বলি, দুটোই দেখা যায়। দুটো ভিন্ন রূপ, হেটেরোমরফিক জনুক্রম, অর্থাৎ স্পোরোফাইটিক উদ্ভিদকে একরকম দেখতে, গ্যামেটোফাইটিক উদ্ভিদকে আর এক রকমের দেখতে। এবার যেমন ফার্নের জনুক্রম তো একদম সুস্পষ্ট জনুক্রম দেখাতে পারে। এই জনুক্রমে ডিপ্লয়েড দশা রেণুধর জনু, তোমরা শব্দচিত্র ছবি সেটা সব দেখো, তাতে তোমরা দেখো যে রেণুধর জনু ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড যে লিঙ্গধর জনু সেটা চক্রাকারে আবর্তন হচ্ছে, এটাকে বলে ডিপ্লোবায়ন্টিক জনুক্রম। তোমরা স্পোরোফাইটিক জেনারেশনের ছবিটা দেখো, সেখানে তোমরা দেখতে পাবে যে উদ্ভিদ, রেণুধর উদ্ভিদ তার পরিণত পাতার পত্র, পরিণত পত্রকে নিম্নতলে বাদামি রঙের রেণুস্থলী গুচ্ছ, সেটাকে বলা হয় সোরাস। কি বলা হচ্ছে? সোরাস, রেণুস্থলী গুচ্ছ। আর এই রেণুস্থলীর ভেতরে অসংখ্য রেণুমাত্রিক, রেণুস্থলীতে রেণুমাত্রিকোষ থাকে, ডিপ্লয়েড, আর এই রেণুমাত্রিকোষ টুয়েন, এবং মিওসিস প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, স্পোর। দ্য স্পোর তার মানে হলো হ্যাপ্লয়েড জনুক্রমের হ্যাপ্লয়েড দশার প্রথম কোষ। অনুকূল পরিবেশে যখন এই রেণুস্থলী যায় ফেটে বিদীর্ণ হয়, রেণুগুলো, হ্যাপ্লয়েড রেণুগুলো বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে এসে অঙ্কুরিত হয় অনুকূল পরিবেশে, তৈরি করে সরু সরু বহুকোষী সুতোর মতো দেখতে প্রোটোনিমা হ্যাপ্লয়েড। এই প্রোটোনিমা বারবার বিভাজিত হতে থাকে, বিভাজিত হয়ে তারা চ্যাপ্টা সবুজ, একটা হার্ট সেপেট, হৃৎপিণ্ডের মতো হার্ট সেপেট একটা সবুজ গঠন তৈরি করে, তাকে বলে প্রোথ্যালাস। তাহলে প্রোথ্যালাস লিঙ্গধর উদ্ভিদ, প্রোথ্যালাস একটা গ্যামেটোফাইটিক জেনারেশন প্ল্যান্ট। এবং এই প্রোথ্যালাসের ভেতরে দুরকম ধানি থাকে, পুং ধানি অ্যান্থেরিডিয়াম, স্ত্রী ধানি আর্কিগোনিয়াম। পুং ধানির ভেতরে প্রচুর সর্পিল, বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট
শুক্রাণু বা অ্যান্থেরাজয়েড বা স্পার্মাটোজয়েড উৎপন্ন হয়। আর স্ত্রীধানী আর কি গোনিয়ামের ভেতরে ডিম্বাণু উৎপন্ন হয়, ওভাম। তোমরা কেমোট্যাকটিক চলন করেছ, তোমরা পড়েছো ফার্ন গাছের শুক্রাণু জলে সাঁতার কেটে স্ত্রীধানীর ডিম্বাণুর দিকে আকৃষ্ট হয়। কেন? ম্যালিক অ্যাসিডের আকর্ষণ। এবং এই পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন হয়, ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, আর সেই ডিপ্লয়েড জাইগোট হচ্ছে ফার্স্ট স্পোরোফাইটিক সেল, রেণুধর কোষ। সেখান থেকে ভ্রূণ, সেখান থেকে আবার রেণুধর উদ্ভিদ তৈরি হয়। এইভাবে আমরা লক্ষ্য করলাম যে ফার্নের জনুক্রম হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা, অর্থাৎ লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমিক চক্রাবর্তন সম্পন্ন হয়। এইভাবে সম্পন্ন হল জনুক্রম। আজ আমরা জনুক্রম, অল্টারনেশন অফ জেনারেশন সম্পর্কে বলি। প্রত্যেক জীবের জীবনচক্রে দুটো দশা, একটা ডিপ্লয়েড রেণুধর জনু, যাকে আমরা স্পোরোফাইটিক জেনারেশন বলি, আর একটা হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু, যাকে আমরা গ্যামেটোফাইটিক জেনারেশন বলি। এই স্পোরোফাইটিক ডিপ্লয়েড ও গ্যামেটোফাইটিক হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক চক্রাবর্তন হয়, একেই আমরা জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন বলি। তো এই জনুক্রম বিভিন্ন রকমের হয়, যেমন হ্যাপ্লোবায়ন্টিক জনুক্রম, হ্যাপ্লয়েড মানে যে জনুক্রমে হ্যাপ্লয়েড অথবা ডিপ্লয়েড যে কোনো একটা দশা প্রধান, অপরটি অপ্রধান, সংক্ষিপ্ত। যেমন তুমি যদি স্পাইরোগাইরা শৈবালে দেখো, তাদের হ্যাপ্লয়েড দশাই প্রধান, ডিপ্লয়েড দশা শুধু জাইগোস্পোরে দেখতে পাওয়া যায়। আবার তুমি যদি মানুষের ক্ষেত্রে দেখো, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দেখো, তাদের ডিপ্লয়েড দশাই হচ্ছে প্রধান, হ্যাপ্লয়েড দশার শুধু গ্যামেটের মধ্যে লক্ষ্য করা যায়। তাই প্রথমটি স্পাইরোগাইরার ক্ষেত্রে হ্যাপ্লয়েন্টিক জনুক্রম, আর দ্বিতীয়টি মানুষ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ডিপ্লয়েন্টিক জনুক্রম। আবার হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয় দশাই যদি মোটামুটি সমান হয়, সমান গুরুত্বপূর্ণ হয়, তখন তাকে বলা হয় ডিপ্লোবায়ন্টিক জনুক্রম। এই ডিপ্লোবায়ন্টিক জনুক্রম ফার্ন, যেটা সিলেবাসে আছে ড্রাইভটেরিস নামক ড্রাইভটেরিস ফ্লিক্স মাস, এদের লিঙ্গধর গ্যামেটোফাইটিক ফেজ জেনারেশন, রেণুধর যেটাকে আমরা স্পোরোফাইটিক জেনারেশন বলি, দুটোই দেখা যায়। দুটো ভিন্ন রূপ, হেটেরোমরফিক জনুক্রম, অর্থাৎ স্পোরোফাইটিক উদ্ভিদকে একরকম দেখতে, গ্যামেটোফাইটিক উদ্ভিদকে আর এক রকমের দেখতে। এবার যেমন ফার্নের জনুক্রম তো একদম সুস্পষ্ট জনুক্রম দেখাতে পারে। এই জনুক্রমে ডিপ্লয়েড দশা রেণুধর জনু, তোমরা শব্দচিত্র ছবি সেটা সব দেখো, তাতে তোমরা দেখো যে রেণুধর জনু ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড যে লিঙ্গধর জনু চক্রাকারে আবর্তন হচ্ছে, এটাকে বলে ডিপ্লোবায়ন্টিক জনুক্রম। তোমরা স্পোরোফাইটিক জেনারেশনের ছবিটা দেখো, সেখানে তোমরা দেখতে পাবে যে উদ্ভিদ, রেণুধর উদ্ভিদ তার পরিণত পাতার পত্র, পরিণত পত্রকে নিম্নতলে বাদামি রঙের রেণুস্থলী গুচ্ছ, সেটাকে বলা হয় সোরাস। কি বলা হচ্ছে? সোরাস, রেণুস্থলী গুচ্ছ। আর এই রেণুস্থলীর ভেতরে অসংখ্য রেণুমাত্রিক, রেণুস্থলীতে রেণুমাত্রিকোষ থাকে, ডিপ্লয়েড। আর এই রেণুমাত্রিকোষ টুয়েন এবং মিওসিস প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, স্পোর। দ্য স্পোর তার মানে হলো হ্যাপ্লয়েড জনুক্রমের হ্যাপ্লয়েড দশার প্রথম কোষ। অনুকূল পরিবেশে যখন এই রেণুস্থলী যায় ফেটে বিদীর্ণ হয়, রেণুগুলো, হ্যাপ্লয়েড রেণুগুলো বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে এসে অঙ্কুরিত হয় অনুকূল পরিবেশে, তৈরি করে সরু সরু বহুকোষী সুতোর মতো দেখতে প্রোটোনিমা হ্যাপ্লয়েড। এই প্রোটোনিমা বারবার বিভাজিত হতে থাকে, বিভাজিত হয়ে তারা চ্যাপ্টা সবুজ একটা হার্ট সেপেট, হৃৎপিণ্ডের মতো হার্ট সেপেট
একটা সবুজ গঠন তৈরি করে, তাকে বলে প্রোথ্যালাস। তাহলে প্রোথ্যালাস লিঙ্গধর উদ্ভিদ, প্রোথ্যালাস একটা গ্যামেটোফাইটিক জেনারেশন প্ল্যান্ট। এবং এই প্রোথ্যালাসের ভেতরে দুরকম ধানী থাকে, পুং ধানী অ্যান্থেরিডিয়াম, স্ত্রী ধানী আর্কিগোনিয়াম। পুং ধানীর ভেতরে প্রচুর সর্পিল বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট শুক্রাণু বা অ্যান্থেরাজয়েড বা স্পারমাটোজয়েড উৎপন্ন হয়, আর স্ত্রী ধানী আর্কিগোনিয়ামের ভেতরে ডিম্বাণু উৎপন্ন হয়, ওভাম। তোমরা কেমোট্যাকটিক চলন করেছ, তোমরা পড়েছ ফার্ন গাছের শুক্রাণু জলে সাঁতার কেটে স্ত্রীধানীর ডিম্বাণুর দিকে আকৃষ্ট হয়। কেন? ম্যালিক অ্যাসিডের আকর্ষণ। এবং এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হয়, ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, আর সেই ডিপ্লয়েড জাইগোট হচ্ছে ফার্স্ট স্পোরোফাইটিক সেল, রেণুধর কোষ। সেখান থেকে ভ্রূণ, সেখান থেকে আবার রেণুধর উদ্ভিদ তৈরি হয়। এইভাবে আমরা লক্ষ্য করলাম যে ফার্নের জনুক্রম হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা, অর্থাৎ লিঙ্গধর ও রেণুধর জনু পর্যায়ক্রমিক চক্রাবর্তন সম্পন্ন হয়। এইভাবে সম্পন্ন হলো জনুক্রম।